Good morning everyone, welcome back to my channel Wonder Girl Puja. আজ সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি আর এখন এই যে দুধটা কখন ফুটে উঠবে তার অপেক্ষায় দাঁড়িয়ে আছি, তারপর চা বসাবো। আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর সবাই জানাবে যে আমার ব্লগ দেখতে তোমাদের কেমন লাগছে। এই দেখো দুধটা ফুটে উঠেছে আর এই দিকে চাও বসিয়ে দিয়েছি, চাটাও ফুটে উঠছে। তো দুধ ফুটে উঠলো, চাও হয়ে গেছে। বাবাইকে এখন হেলথ ড্রিঙ্কস বানিয়ে দেব আর আকাশকে চা দেব। আর আজকে একটা জায়গা তোমাদেরকে নিয়ে যাব, সেই জন্য আজকে ডেইলি ব্লগ নয়, এরকম নর্মাল ব্লগ নয়, একটা জায়গা নিয়ে যাব, একটা জিনিস দেখাবো তোমাদেরকে। তো ওই জিনিসটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বেরিয়ে পড়া যাক। এই দেখো বেরিয়ে পড়েছি এখন আমরা রাস্তায়, বাইরে ভালোই ঠান্ডা লাগছে। আর এই আমাদের বাড়ি থেকে কিছুটা দূরত্বে জায়গাটা, তো চলো যাওয়া যাক। আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবে, লাইক করবে, আর নতুন ভিউয়ার্সরা প্লিজ 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 সাবস্ক্রাইব করো, আর দেখতে থাকো, সাথে থেকো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্ডার গার্ল পূজা। আজ 27 ডিসেম্বর রবিবার, আমি পূজা আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। এখন বাজছে 9:30 আর আমি এইদিকে বাবাই আকাশ আমরা সবাই মিলে যাচ্ছি একটা নতুন জায়গায় একটা নতুন ব্লগ করতে। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে, তো দেখতে থাকো কোথায় যাচ্ছি, চলো ওখানে ওখানে যে আবার কথা বলছি। আমরা চলে এসেছি গুড়মহল, যেখানে খেজুর গুড় তৈরি হয়, দেখতেই পাচ্ছ। তাহলে চলো তোমাদেরকে সব কিছুই দেখাবো, কীভাবে গুড় তৈরি হয় আর এখানে পাটালিও তৈরি হয়, সব কিছু জানাবো। তো সাথে থেকো, দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর লাইক করবে, কমেন্ট করবে, আর সাথে থাকবে, আর পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করো না। এগুলো সেই মাটির হাঁড়ি যেগুলোতে খেজুর রস আনা হয়, যেগুলো গাছে টাঙ্গিয়ে রাখা হয়, আর খেজুর রস এনে তারপর এটার থেকে গুড় হয়। আর এই দেখো এটা উনুন, অনেক ভোরে এখানে গুড় তৈরি হয়, তো অত ভোরে আসা সম্ভব নয় বলেই এটা কোনোদিনও যে দেখাতে পারবো সেটা মনে হয় না। এই যে এইগুলো উনুন, এই উনুনেই গুড় তৈরি হয়, বড় বড় ট্রেতে দিয়ে তৈরি হয়। এই দেখো দেখতে পাচ্ছ, কিছুক্ষণ আগে এগুলো নিমিয়ে দেওয়া হয়েছে, এই জন্য এখনও ছাইগুলো পড়ে আছে। এই দেখো চারিদিকে দেখতে পাচ্ছ, একদম ফাঁকা একটা জায়গা, আর এর মাঝেই এনারা একটা ঘরের মতো করেছে, আর তার মধ্যেই গুড় তৈরি করছে। বাবাই এখন চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, কোথায় কি সেটাই দেখে বেড়াচ্ছে। এই যে দুজন কাকু রয়েছেন, এনারা বড়জোড়া থেকে এসেছেন, আমাদের এখান থেকে বড়জোড়া অনেকটাই দূর, তো কমসে কম 2 ঘন্টার কি রাস্তা হবে, ওখান থেকে এসেছেন, এখানে এসে গুড় বানাচ্ছেন। আর এটা এটা দেখতে পাচ্ছ, এটার থেকে পাটালি তৈরি হবে, এটাও দেখো কত সকাল সকাল বানিয়ে নিয়েছে, এটা এখন ওই ছাঁচে দেওয়া হবে, সবই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে থাকো আর অবশ্যই জানিও কেমন লাগছে ব্লগটা, বা কেমন লাগলো অবশ্যই কমেন্টে একটা কমেন্ট করে অ্যাটলিস্ট জানিও যে তোমাদের আমার ব্লগ ভালো লাগছে না কেমন লাগছে। তো এই দেখো এই ঘরটা, এখানে গুড় পাটালি করে ওনারা রাখেন, এবং রাতের বেলাতেও এনারা এখানেই থাকেন। এটা পাটালি করবে না? পাটালি কত করে বললে? পাটালি 150 টাকা, যেটা ভালো মাছ সেটা 150 টাকা। আচ্ছা, আর এমনি একটা একটু কমের মধ্যে আছে, 140 টাকা। এইটাই খাস তো মনে হয় জান না। এবার এই পাটালির মিশ্রণটাকে একটা টিনের জায়গাতে, টিনেই দেখতেই পাচ্ছ, এখানে ঢেলে নিয়ে যাওয়া হবে, এটাতে পুরো ঢেলে নিয়ে তারপর এই ছাঁচের মধ্যে একটা কাপড় দেওয়া হবে। আমি আগে দেখেছি আমার দেশের বাড়িতে, কিছুটা আইডিয়া আছে, তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি কোনোদিনও, তো ভাবলাম আজকে যাই, চলো তোমাদের সাথে শেয়ার করি। আর সাথে গুঁড়ো কিনে আনা হবে, শীতকালে গুড় খাওয়ার একটা মানে রুটি হোক কি যে কোনো জিনিস দিয়ে গুড় খেতে দারুণ লাগে, তাই না? এখানে ঢালবে
যে পটালির এই যে লাল কালারটা আছে ওটা কি করে আছে? ওটা একটু জাল বেশি কড়া পাকে করতে হয়। আচ্ছা আচ্ছা, ওর ঘোষ তো কম হয়। আচ্ছা, মানে জাল একটু বেশি দিলে পরে ওটা লাল হয়ে যায়। আচ্ছা আচ্ছা, আকাশের খুব ঠান্ডা লেগেছে, গলার অবস্থা খুব খারাপ, তোমরা শুনে বুঝতেই পারছ। আর এখন আমরা গুড় নিচ্ছি, এখন 1 কিলো নিয়ে যাই, তারপর টেস্ট ভালো লাগলে আবার নিয়ে যাব। অবশ্য একটু খেয়ে দেখলাম, টেস্ট অসাধারণ। আর পাটালিও নিয়ে যাব পরে, এখন জাস্ট গুড়টা নিয়ে যাই, তারপর সব নিয়ে যাব আস্তে আস্তে। দেখেই মনে হচ্ছে খুবই পিওর, মানে একদম জল টল মিক্স নয়, প্রচণ্ড পুরু গুড়টা, খুবই ভালো। তো এখন নিয়ে যাই, দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে রেখেছে। আর পাটালিটা দেখলে কিভাবে ওখানে কাপড় পেতে ছাঁচে দেওয়া হবে, তো এরকম করেই দেওয়া হবে। তো এই দেখো, গুড়টা একদম পুরো ওজন করে মেপে ভালোভাবে দিচ্ছে, সিস্টেমটা খুবই সুন্দর, খুবই ভালো। বেশ ভালো লাগলো এনাদের ব্যবহারও, খুবই ভালো ব্যবহার, একদম বাড়ির মানুষের মতন। যা জিজ্ঞেস করছিস তার উত্তরও পাচ্ছি, খুব সুন্দর করে বুঝিয়েও দিচ্ছেন, খুবই ভালো লাগলো জিনিসটা। চলো বাইরে দেওয়া, মানে দেখা যাক কেমন করে ছাঁচে দেওয়া হচ্ছে। এই দেখো, এইভাবে এক একটা ছাঁচে এক একটা, এক ডাবু করে এই পাটালির মিশ্রণটা দেওয়া হবে। তারপর এটা রেখে দেওয়া হয়, যখন এটা শক্ত হয়ে যায় তখন এটাকে তোলা হয়। তো চলো তোমরা দেখতে থাকো। আর আমাদের গুড় নেওয়া হয়ে গেছে। আর বাবাইকে, বাবাই কি দিয়েছে তোমাকে? পাটালি, পাটালি গিফট দিয়েছে ওকে একটা। গুড়টা তোমাদেরকে দেখাবো, বাড়ি যাই তারপর দেখাচ্ছি যে পরে। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কেমনভাবে খেজুর খেজুর গাছ থেকে রসটা নেওয়া হয়। দেখো, প্রতিটা খেজুর গাছে একটা করে বোতল টাঙানো আছে। এগুলো তো হাঁড়ি অ্যাকচুয়ালি লাগানো থাকে, কিন্তু এখন অনেকে বোতল রেখেছে, আবার আরো অনেক ইয়েতে আছে যেখানে হাঁড়ি টাঙানো হয়, তাই না গো? এখানে অ্যাকচুয়ালি হাঁড়ি রাখা হয়, কিন্তু যাতে ওয়েস্টেজ না হয় সেই জন্য এখন একটা বোতল টাঙ্গিয়ে রাখা হয়েছে। যখন এটা ফুল হতে হতে থাকবে ওদিকে হাঁড়িটা টাঙানো হয়, তো সারা রাত দিয়ে হয় রসটা, তারপর সকালে ওটাকে নিয়ে যেয়ে গুড় তৈরি হয়। দেখতেই পাচ্ছ এখানে কত খেজুর গাছ রয়েছে। বাড়ি চলে এসেছি, তোমাদের সাথে এবারে গুড়টাকে শেয়ার করব। দারুন গুড়। তোমরা এখানে যারা সামনাসামনি থাকো, এটা আমাদের খান্দ্রার কাছে এয়ারপোর্টের যে রাস্তাটা আছে ওখানেই হচ্ছে, দারুন। যারা এখানে সামনাসামনি থাকো ওখানে অবশ্যই যে গুড় নিয়ে আসবে, পাটালি নিয়ে আসবে। কাকু দুটোর ব্যবহারও খুবই ভালো, খুবই ভালো মানুষ, আর ঠিকঠাক রেটেই নিচ্ছে, রেট বেশি নয়। দেখো বুঝছ, খুব সুন্দর, দারুন দারুন, দারুন গুড়। তো আমি রিকোয়েস্ট করব যারা খান্দ্রা, বিশেষ্বরী, দক্ষিণখণ্ড, এইসব শিবপল্লী এসব এলাকায় থাকো, তারা ওই এয়ারপোর্টের রাস্তাতেই হচ্ছে, শিবপল্লির পাশে যে এয়ারপোর্টের রাস্তাটা চলে যাচ্ছে সেখানেই হচ্ছে গুড়টা তৈরি। তো তোমরা অতি অবশ্যই সেখানে যাবে, ওনারা বড়জোড়ার থেকে এসেছেন, ওখান থেকে এসে করছেন। তো দারুন দারুন গুড় অবশ্যই নিয়ে আসবে যে পরে, যারা এখানে সামনাসামনি থেকো। কাকুদের ব্যবহারও খুবই ভালো, খুবই ভালো ব্যবহার, মানুষ দুটোও খুবই ভালো, আর রেটও একদম ঠিকঠাক নিচ্ছে, রেটও একদম ঠিকঠাক নিচ্ছে। একে দেখো, পাটালি খাচ্ছে এখন, কেমন খেতে পেটা পাটালিটা? ভালো, ওর খুব পছন্দ হয়েছে পাটালি। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করব, সবাই দেখবে, বলে দাও সবাই দেখবে আমাদের ব্লগ।
সবাই দেখবে আমাদের ব্লগ বল সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব না দেখো টং টং আর টং টংটা বাজিয়ে দেবে টং টং বাজিয়ে দেবে বাজিয়ে দেবে আর লাইক করবে লাইক করবে কমেন্ট করবে কমেন্ট করবে সবাই ভালো থেকো সবাই ভালো থেকো টাটা টাটা